শ্রীনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন আয়োজন করে বিতর্ক উৎসবে। শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংসদীয় বিতর্কে উঠে আসে ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব কতটুকু। সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের 81টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 350 প্রতিযোগী বিভিন্ন বিষয়ে বিতর্কে অংশ নেয় এবারের বিতর্ক উৎসবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শিশু শ্রমমুক্ত বাংলাদেশ গড়তে আইনের কঠোর বাস্তবায়নের চেয়ে পরিবার এবং সমাজের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। নিয়োজিত হয়েছে কেন, কিছু কারণ আছে। কারণগুলো কি, এই পরিবারগুলো দারিদ্র্যের কারণে, মাননীয় স্পিকার, তারা শিশু শ্রমে নিয়োজিত হচ্ছে এই পরিবারগুলোর অসচেতনতার কারণে, তারা শিশু শ্রমে নিয়োজিত হচ্ছে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণে। এই পথ শিশুরা তো কোনো না কোনো পরিবারে জন্ম নিয়েছে, তাহলে সেই পথ শিশুরা আজকে কেন পথ শিশু, কেন তারা শ্রমজীবী, মাননীয় স্পিকার? কারণটি হচ্ছে সেই পরিবারের অসচেতনতা। কেমন করে বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদের বিচার করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে মাননীয় স্পিকার, আজকে দেশের স্বার্থে, দশের স্বার্থে সেই যুদ্ধাপরাধীদের সমূলে উৎপাতিত করে মাননীয় স্পিকার জাতিকে কলঙ্কমুক্ত করব। এই যে যুদ্ধাপরাধীদের বিচার হবে, বিচারটা কি সংসদে হবে না বিচারটা বিচার আলয়ে হবে? মাননীয় স্পিকার, বিচারটা
যদি বিচারালয়ে হয় তাহলে সেখানে বিচারক কি স্পিকার থাকবেন নাকি বিচারক থাকবেন বিচারপতি মাননীয় স্পিকার? কাজেই সংসদে কে অনুপস্থিত এটি মুখ্য বিষয় নয়, বরং যুদ্ধাপরাধীদের চিহ্নিত করতে পারছি কিনা, তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারছি কিনা এবং বিচারপতি সেখানে উপস্থিত আছেন কিনা এটি মুখ্য বিষয় মাননীয় স্পিকার। বলতে চাচ্ছি যে জনগণের যে সর্বোত্তম ব্যবহারটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের দেশের যে জনসংখ্যা সমস্যাটি রয়েছে সেটি আগামী 3 দশকে আর সমস্যা হিসেবে থাকবে না, অর্থাৎ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে। এবং আমরা জনসংখ্যার সমস্যাটি সমাধান করতে চাই তাহলে যে সমাধানটি করব কোন পন্থার হাত ধরে আমরা করব সেই পন্থাটি হচ্ছে জনসংখ্যার বহুমুখী ব্যবহার, কারণ আমরা দেখাতে চাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে এটিই হচ্ছে একমাত্র পন্থা যেটি যদি তাকাই তাহলে দেখি যে আমার দেশের সম্পদের তুলনায় প্রায় 17% কম সম্পদ নিয়ে আজকে মালয়েশিয়া এশিয়ার বুকে অন্যতম একটি অর্থনৈতিক শক্তি। মহাত্মা গান্ধী একবার উক্তি করেছিলেন যে পৃথিবীর সকল মানুষের সম্পদের যে চাহিদা সেটা মেটানোর মতো সম্পদ পৃথিবীতে রয়েছে, কিন্তু মানুষের লোভ মেটানোর মতো সম্পদ পৃথিবীতে নেই। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশ হাজার হাজার একর জমি ইজারা নিতে পারছে, এটি কি প্রমাণ করে যে আমার দেশে যখন জনসংখ্যাকে জনশক্তি হিসেবে রূপান্তর করতে পারবো তখন এই জনশক্তি বিদেশে গিয়ে কাজে লাগতে পারবে? মানুষ নির্ভরশীল, জনসংখ্যা আমার দেশে কম, অর্থাৎ আমার দেশে বৃদ্ধির সংখ্যা যুবকের চেয়ে কম মাননীয় সভাপতি, কিন্তু আজকে যদি আমার জনসংখ্যা নিয়ন্ত্রণ করে শূন্যে নামিয়ে নিয়ে আসি তাহলে আজ থেকে 30 বছর পরে আমার দেশে যুবকের চেয়ে বৃদ্ধ বেশি হবে, নির্ভরশীল মানুষ বেশি হবে মাননীয় সভাপতি। এই নির্ভরশীল মানুষ যদি আমার দেশে বেশি হয়ে পড়ে তাহলে আমার দেশ আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে মাননীয়। শিক্ষিত বেকারের সংখ্যা 2 কোটি, হ্যাঁ, এই শিক্ষিত 2 কোটি বেকারকে আপনি কোন জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আজকে ব্যবস্থা গ্রহণ করবেন? এই 2 কোটি শিক্ষিত বেকারকে আপনার অবশ্যই বহুমুখী ব্যবহারের আওতায় আনতে হবে, এই 2 কোটি জনসংখ্যাকে আজকে সেইভাবে প্রশিক্ষণ দিতে হবে। যদি সেই প্রশিক্ষণ না দেন তাহলে সামাজিক অবক্ষয় সৃষ্টি হবে, তাহলেই গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে ইফটিজিং এর ঘটনা ঘটবে।